দ্বিতীয় দিনের অভিযানে টাঙ্গাইলের লৌহজং নদীর তীরে গড়ে ওঠা একটি বহুতল ভবন সহ 15টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসার নেতৃত্বে পৌর এলাকার বেড়াডোমা, আকুর টাকুর পাড়া, মুসলিম পাড়া ও তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি 7তলা ভবন সহ ছোট বড় 15টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে লৌহজং নদী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত 76 কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যতক্ষণ পর্যন্ত দুই তীর থেকে অবৈধ স্থাপনা সম্পূর্ণরূপে অপসারণ না করা হয় ততক্ষণ পর্যন্ত প্রশাসন, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অভিযান কার্যক্রম চলমান থাকবে।